এভরিওয়ান ওয়েলকাম টু আওয়ার চ্যানেল ফিজিক্স অল টাইম। সো এভরিওয়ান, আজকে কিন্তু আমরা চলে এসেছি ডায়মন্ড হারবার ওমেন ইউনিভার্সিটির একটা ভিডিও নিয়ে, যে ভিডিওতে কিন্তু আমরা ডায়মন্ড হারবার ওমেন ইউনিভার্সিটির পিজি অ্যাডমিশন 2022-23 নিয়ে কিন্তু বলবো, এবং যারা অ্যাডমিশন এবারে নেবে তাদের জন্য খুবই হেল্পফুল হতে চলেছে। তোমরা পুরোপুরি এই ভিডিওতে পুরো কোর্স থেকে শুরু করে ফি স্ট্রাকচার অবধি সমস্ত কিছু তোমরা পেয়ে যাবে। সো আজকে ভিডিওটা শুরু করা যাক। সবার প্রথমে দেখো, তোমাদেরকে আমি বলবো যে ডায়মন্ড হারবার ওমেন ইউনিভার্সিটির আগের বছর আমরা একটা যেটা নোটিফিক বেরিয়েছিল সেটা দিয়ে তোমাদেরকে একটুখানি দেখানোর চেষ্টা করব, যাতে তোমাদের এবছর যারা অ্যাডমিশন নেবে তাদের ক্ষেত্রে একটুখানি আগে থেকে মানে বুঝতে একটু সুবিধা হয়, ঠিক আছে। কোর্স দেখার আগে কিন্তু আমরা বলছি যে ডায়মন্ড হারবার ওমেন ইউনিভার্সিটিতে কিন্তু কবে থেকে ফর্ম ফিল আপটা চালু হবে, সেটা প্রায় ক্যালকাটা ইউনিভার্সিটি যখন কিন্তু ফর্ম ফিল আপ শুরু করে এই ইউনিভার্সিটিও সেরকম সেম টাইম, যেহেতু হায়ার এডুকেশান থেকে যে নোটিফিকেশানটা ছিল যে 1 সেপ্টেম্বর থেকে কিন্তু পিজি অ্যাডমিশনের ফর্ম ফিল আপ সব ইউনিভার্সিটিগুলোতে শুরু করে দিতে হবে, সেই অনুযায়ী এখানেও হবে। এবং এখানে কোনো এন্ট্রান্স টেস্ট হবে কি না সেই সম্পর্কে কিন্তু নোটিফিকেশান যতক্ষণ না আউট হচ্ছে ততক্ষণ তোমরা জানতে পারছো না, ঠিক আছে। এখানে যে কোর্সগুলো করানো হয় সেটা হচ্ছে এমএ এবং এমএসসি কিন্তু কোর্স করানো হয় 2 ইয়ার্স 4 সেমিস্টারে। এবং এখানে দেখো এম এর মধ্যে যে কোর্সগুলো রয়েছে সেটা হচ্ছে বেঙ্গলি রয়েছে, এডুকেশান রয়েছে, ইংলিশ, হিস্ট্রি, ফিলোসফি, পলিটিক্যাল সায়েন্স, সংস্কৃত এবং ওমেন স্টাডিজ। এবার বেঙ্গলির মধ্যে দেখো সিট কত রয়েছে, এখানে বেঙ্গলিদের সিট রয়েছে 60খানা, এডুকেশানের 60খানা, ইংলিশে 50খানা, হিস্ট্রিতে রয়েছে 50খানা, ফিলোসফিতে কিন্তু 35খানা, এইভাবে দেখো পলিটিক্যাল সায়েন্স সংস্কৃত এইগুলো সব 40 করে, ওমেন স্টাডিজে 30, এইভাবে কিন্তু সিট রয়েছে। এবং আমরা যদি এমএসসি কোর্সের দিকে দেখি তাহলে দেখো এমএসসি 2 ইয়ার্স কোর্সের মধ্যে কিন্তু বোটানি রয়েছে, সেখানে সিট রয়েছে 25টা, তারপরে কিন্তু এখানে যদি দেখো কেমিস্ট্রি যেটা কিন্তু সেটা 40টা, জিওগ্রাফি সেখানে কিন্তু যে সিট সংখ্যা রয়েছে সেটা কিন্তু 60খানা রয়েছে, তারপর ম্যাথামেটিক্সও রয়েছে এখানে কিন্তু এমএসসি সেখানে 50টা, ফিজিক্স কিন্তু এখানে 60খানা, জুওলজি কিন্তু 40খানা, এই টোটাল কিন্তু সিট স্ট্রাকচার সাবজেক্ট ওয়াইজ কিন্তু রয়েছে, এখানে কোনো এম কম কোর্স নেই, ঠিক আছে। এবার দেখো এই সমস্ত কোর্সগুলোতে যারা অ্যাপ্লিকেশান করবে তাদের মিনিমাম এলিজিবিলিটি ক্রাইটেরিয়া কত কী হতে হবে, এখানে মিনিমাম এলিজিবিলিটি ক্রাইটেরিয়া যেটা কিন্তু তোমরা যে সাবজেক্ট নিয়ে গ্র্যাজুয়েশন করছো সেই সাবজেক্টে অনার্স থাকতে হবে, এবং অনার্সে তোমরা মিনিমাম 45% তোমাদের মার্কস কিন্তু থাকলেই কিন্তু তোমরা এলিজিবল করতে পারছো অ্যাপ্লিকেশানের জন্য, সেটা কিন্তু এখানে কিন্তু দেওয়াই রয়েছে, এই এইটা কিন্তু প্রত্যেক বছর থাকে 45% মার্কস তোমাদের অনার্স গ্র্যাজুয়েশানে থাকলেই হবে। যে তোমাদের এই ইউনিভার্সিটিতে যে তোমরা এমএ বা এমএসসি কোর্সে অ্যাডমিশান নেবে সেক্ষেত্রে ফি স্ট্রাকচারটা কতটা কী হতে পারে, এখানে যেটা দেখো ফি স্ট্রাকচারটা তোমরা আমি সামনে দেখাচ্ছি। এখানে দেখো ওয়ান টাইম মানে তোমাদেরকে দিতে হবে অ্যাডমিশনের সময়ে, সেটা হচ্ছে তোমাদের যারা কমন আর্টস এবং সায়েন্স রয়েছে তাদের ক্ষেত্রে কিন্তু এই যে ফি স্ট্রাকচারটা হবে, এবং যাদের প্র্যাকটিক্যাল রয়েছে তাদের জন্য এক্সট্রা করে আরেকটা এখানে ভাগ করা রয়েছে, শুধুমাত্র যারা প্র্যাকটিক্যাল নেই আর্টস সায়েন্স যারা আছে তাদের ক্ষেত্রে এখানে অ্যাডমিশন ফিস দেখো 850 টাকা, কনভোকেশন ফিস যেটা আছে কিন্তু সেটা কিন্তু 500 টাকা, লাইব্রেরি কোশন ডিপোজিট যেটা কিন্তু পরবর্তীকালে রিফান্ডেবল হয়ে যাবে সেটা কিন্তু 400 টাকা, রেজিস্ট্রেশন ফিস যেটা রয়েছে সেটা কিন্তু 150 টাকা, এবং ইনওয়ার্ড মাইগ্রেশন ফিস 100 টাকা রয়েছে, আইডেন্টিটি কার্ড সেটা 100 টাকা রয়েছে, স্টুডেন্ট ওয়েলফেয়ার ফান্ড ফিস কিন্তু 600 টাকা রয়েছে, এবং স্টুডেন্ট কিন্তু কাউন্সিল ফি 100 টাকা। এইগুলো কিন্তু তোমাদের কিন্তু ওয়ান টাইমের জন্য এটা দিতে হবে, এবং প্রত্যেক সেমিস্টারে কত টাকা করে দিতে হচ্ছে সেটাও কিন্তু এখানে দেওয়া রয়েছে। তোমরা কিন্তু এই যে টাকাটা রয়েছে এটা কিন্তু প্রত্যেকটা তোমরা কিন্তু ক্যালকুলেশন করে অ্যাডিশন করে তোমরা যোগ করে নিয়ে দেখবে কত টাকা হচ্ছে, এবং তার সঙ্গে তোমরা কিন্তু টিউশন ফিস এটা কিন্তু পার সেমিস্টার মানে প্রথম সেমিস্টার যখন তোমরা ভর্তি হচ্ছে তখনও তোমাদেরকে দিতে হচ্ছে, তার সঙ্গে কিন্তু এটা দুটো মিলিয়ে দিতে হচ্ছে, এবং তারপর থেকে যে পার সেমিস্টার মানে সেকেন্ড সেমিস্টার থেকে তোমাকে শুধুমাত্র পার সেমিস্টারের ফিসগুলো দিতে হচ্ছে। পার সেমিস্টারের মধ্যে দেখো টিউশন ফিস রয়েছে 1200 টাকা, লাইব্রেরি ফিস রয়েছে 300 টাকা, ডেভেলপমেন্ট ফিস রয়েছে 200 টাকা, ইলেকট্রিক চার্জ রয়েছে 300 টাকা, স্টুডেন্ট কিন্তু অ্যাক্টিভিটি ফিস রয়েছে 200 টাকা, এরমভাবে এক্সামিনেশান ফিস 500 টাকা রয়েছে। এবং যারা কিন্তু ল্যাবরেটরি বেস কোর্স রয়েছে যাদের ক্ষেত্রে তাদের ক্ষেত্রে কিন্তু পার সেমিস্টারে আবার একটুখানি এক্সট্রা যেটা চার্জ লাগছে সেটা কি, সেটা হচ্ছে তাদের ক্ষেত্রে তোমার দিতে হচ্ছে প্র্যাকটিক্যাল এক্সামিনেশান ফি তাদের দিতে হচ্ছে, সেটা হচ্ছে 200 টাকা, ল্যাবরেটরি ফিস কিন্তু দিতে হচ্ছে যেটা কিন্তু 200 টাকা কিন্তু পার সেমিস্টার কিন্তু এখানে দেওয়া রয়েছে। এখানে কিন্তু ল্যাবরেটরি কোশন ডিপোজিট যেটা কিন্তু রিফান্ডেবল সেটা 200 টাকা এক্সট্রা করে দিতে হচ্ছে। আশা করবো তোমাদের কাছে কিন্তু আজকের এই ভিডিওটা কিন্তু একটু হলেও হেল্পফুল হবে, যারা ডায়মন্ড হারবার ওমেন ইউনিভার্সিটির অ্যাডমিশান নিতে চাইছো তারা কিন্তু আশা করি বুঝতে পেরেছো, এবং তোমার বন্ধুবান্ধব যারা কেউ হয়ে থাকলে যারা কিন্তু অ্যাডমিশান নিতে চায় তাদের কাছে কিন্তু ভিডিওটা শেয়ার করো, এবং ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করে দাও, চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করতে ভুলো না। সো আজকের ভিডিওটা কিন্তু এই পর্যন্ত, টাটা, বাই বাই।